তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু আল্লাহু। আল্লাহর নাম বলতে পারবেন না আপনারা সবাই? পারবেন? পড়েন, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি ও জানা। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জন্নতি ফুল দিও গো আমায়, জন্নতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون إرشاد হচ্ছে قل হে নবী আপনি বলুন লিল মুমিনিনা মুমিন পুরুষদেরকে এটা মুযাক্কার অর্থে ব্যবহার হয়েছে আপনি মুমিন পুরুষদেরকে বলুন এখানে আমরা যারা আছি আমরা ঈমানদার পুরুষ না বেঈমান পুরুষ আপনারা যে ঈমানদার এটা সাহস করে বলতে পারলেন না আমরা ঈমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঈমানের ঘোষণা দিয়েছি আপনি দয়া করে আমাদের ঈমান কবুল করে নেন তাহলে কথাটা কাদেরকে বলা হচ্ছে এই আয়াতে কাদেরকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে আমাদেরকে কাদেরকে যেহেতু আমরা বলেছি আমরা ঈমানদার আমাদেরকে আল্লাহ বলছে ও নবী মুমিন পুরুষদেরকে আপনি বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে চক্ষুকে যেন অবনমিত করে আদেশটা কার ওয়াইহফাযু ফুরুজাহুম এবং তাদের লজ্জাস্থানে তারা যেন হেফাজত করে আমি যে আদেশটি দিলাম এই আদেশ যদি তারা পালন করে কি বেনিফিট হবে কি উপকার হবে আল্লাহ বলছেন যালিকা আযকা লাহুম এটা হলো তাদের জন্য অধিকতর পবিত্রতা এটা অধিকতর পবিত্রতার পথ এটা বিশুদ্ধ এটা পবিত্র পথ তাহলে এই আয়াতের মধ্যে দুটো আদেশ এসেছে মুমিনদের প্রতি এবং পরবর্তী আয়াতে মুমিনা নারীদের প্রতিও একই রকম কথা বলা হয়েছে কুল লিল মুমিনাতি يغضضن من أبصارهن ويحفظن فروجهن অনবি মুমিনা নারীদেরকেও একই কথা বলেন তারাও যেন তাদের দৃষ্টি অবনত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে চোখ এটা কার দেয়া নিয়ামত জোরে বলেন আল্লাহর দেয়া নিয়ামত এই চক্ষু আছে বলে সুন্দরী পৃথিবী আমরা দেখতে পাই সুবহানাল্লাহ এটা যদি না থাকতো আমরা দুনিয়ার এই সৌন্দর্য দেখার কোনো সুযোগ পেতাম না মানুষের চক্ষু অন্যান্য প্রাণীর জীবজন্তুর চোখের চাইতে কত সুন্দর কিছু কিছু মানুষের চক্ষু একদম টানা টানা কত সুন্দর কিছু কিছু মানুষের চক্ষু আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন যে চোখের দিকে তাকলে তাকালেই মায়া লেগে যায় আছে না নাই আর আল্লাহ তাআলার বানানোর সৌন্দর্যটা দেখেন আপনি গরুর চক্ষু হচ্ছে মাথার দুই দিকে গরুর মতো যদি আমাদের চক্ষু একটা ডান দিকে আরেকটা বাম দিকে হইতো আমার ফুটবল খেলোয়াড় ভাইয়ের আর ফুটবল খেলার সুযোগই পেত না তারা যখন মাথা দিয়ে হেড মারতো তাদের চক্ষু ওখানে ডাল হয়ে যেত এজন্য আল্লাহ তাআলা গরুর মতো ছাগলের মতো দেন নাই আমরা তো মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি এজন্য সম্মানজনক একটা স্ট্রাকচার একটা আকৃতিও আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ চক্ষুটাকে আল্লাহ কপালের নিচে দিয়েছেন কপালের নিচে দিয়ে আবার উপরে একটা হাড়টিও দিয়েছেন যাতে আপনারা হুচট খেয়ে পড়ে গেলে আমাদের সিলেটে বলে উষ্টা খাইয়া পড়ে গেল আপনারাও বলেন না উষ্টা খাইয়া পড়ে গেলে যেন আপনার চোখের কোনো ক্ষতি না হয় চোখের উপরে হাড়ি আছে না নাই আছে আবার চোখের উপরে আল্লাহ একটা ব্রু দিয়েছেন কারো কারো ব্রু হলো বাঁকা তরবারির মতো
দেখতে কি সুন্দর লাগে এই ব্রু না থাকলে সিলা মুরগি লাগতো এজন্য আল্লাহ চোখের উপরে ব্রু দিয়ে সৌন্দর্য বর্ধন করে দিয়েছেন সুবহানাল্লাহ কিছু কিছু মহিলারা এটা ব্রু প্লাক করে অবশ্য আপনাদের কুমিল্লায় এগুলা নাই যে সকল বোনেরা ব্রু প্লাক করে তাদেরকে বলছি প্রিয় বোনেরা যারা ব্রু প্লাক করে এদের উপর লানত আপনি লানত প্রাপ্ত নারী হইয়েন না আপনি যে এটা গিয়া ওই যে নোয়াখালীতে গেল কয় হুজুর আমাদের মহিলারা একদম ব্রু সাইড চলছে আপনারা কি বলেন এই যে আপনি সাইড চালান আপনি যে এটা প্লাক করে ফেলেন আল্লাহ যদি এটা না দিতেন আপনাকে দেখতে সিলা মুরগি লাগতো আল্লাহ দিয়েছেন সৌন্দর্যের জন্য আপনি এটা কাটাকাটি করে লানত প্রাপ্ত মহিলার কাতারে যাইয়েন না আল্লাহ আমাদের বোনদেরকে হেদায়াত দান করুন ব্রু দিয়েছেন চোখের পাতাও দিয়েছেন পিট 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 করে আমরা চোখের পাতা হাজার হাজার বার সারাদিনে কত হাজার বার কোন কোন বিজ্ঞানী বলেছেন যে সারাদিনে মানুষ মোট 10,000 বার চোখের পাতা পিট 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 করে সুবহানাল্লাহ আর আমরা যে তাকিয়ে আছি আমাদের সমাজে এত ব্যাকটেরিয়া এত জীবাণু এত ধুলাবালু এত জার্ম এগুলো প্রতিনিয়ত চোখের ভেতরে ঢুকতেছে এগুলো যদি পরিষ্কারের ব্যবস্থা না থাকে তো আমরা তো অন্ধ হয়ে যাব এজন্য আল্লাহ তাআলা আমরা চাওয়ার আগেই মেডিসিন দিয়েছেন চোখের ভেতরে এক ধরনের তরল পানি দিয়েছেন আপনার চোখের ভেতরে যত পরিমাণ ধুলাবালু ব্যাকটেরিয়া ঢুকে এই তরল পানি এমন মেডিসিন এটার এত পাওয়ার যত ধুলাবালি যাই ঢুকুক না কেন আপনি যখন চোখের পাতা পিট 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 করেন এই তরল পানিগুলো দিয়ে সব ব্যাকটেরিয়াগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে চক্ষুটাকে একেবারে ফ্রেশ রাখার ব্যবস্থা করেছেন কে সুবহানাল্লাহ পড়বেন না আর আমরা একটা চক্ষু দিয়ে কত জিনিস দেখি বিজ্ঞানীরা বলেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স মানুষ তার একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষেরও বেশি কালারকে শনাক্ত করতে পারে সুবহানাল্লাহ এই যে আপনাদের সবার হাতে হাতে ফোন আছে ছেলেরা এখন কিছুদিন পরপর তালাশ করে যে বাজারে সবচাইতে লেটেস্ট ফোন যেটা এসেছে এটার মেগাপিক্সেল কত কি যুবকরা ঠিক আছে না কথা এই যে ফোনে যে মেগাপিক্সেল আছে কত মেগাপিক্সেল আছে 100 120 আছে নাকি আছে মনে হয় না 108 এর উপরে আছে কত আছে সর্বোচ্চ 200 আচ্ছা আপনি কি জানেন বিজ্ঞানীরা বলেছেন আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা দেখার জন্য 576 মেগাপিক্সেল দান করেছেন এই চক্ষুটা হলো মনের আয়না চক্ষু হলো মনের আয়না আপনার চক্ষু দেখে আর মন এটা কল্পনা করে কথা বুঝতেছেন এই চক্ষুটা হলো মনের আয়না এটাকে কেউ যদি হেফাজত না করে এটার সঠিক ব্যবহার কেউ যদি না করে তাহলে ওই মানুষের লজ্জাস্থানেরও হেফাজত আর থাকে না এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিলের সিস্টেম দেখেন আল্লাহ আগে বলেছেন চোখের হেফাজতের কথা এর পরে বলেছেন লজ্জাস্থানের হেফাজতের কথা সুবহানাল্লাহ কারণ যার চক্ষু হেফাজতে থাকবে না তার লজ্জাস্থানও হেফাজতে থাকবে না চক্ষু হলো কোন কোন গবেষক বলেছেন চক্ষু হলো অশ্লীলতার দরজা অশ্লীলতার গেট গেট যদি কেউ এই গেট বন্ধ করে দিতে পারে তাহলে ভিতরে আর অশ্লীলতা যাওয়ার কোনো সুযোগ নাই এই চক্ষু হেফাজত না করলে জিনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনার পথ বন্ধ হবে তা লাগবে না ভাই অশ্লীলতার পথ বন্ধ হবে চোখের হেফাজত এটা কত গুরুত্বপূর্ণ জিনিস আজকাল এই মোবাইল কমবেশি তো সবার হাতে আসে না নাই আপনি ইউটিউবে গিয়েছেন একটা ওয়াজ শুনতেছেন ভালো ভালো ভিডিও দেখছেন কিন্তু দেখবেন ভালো ভিডিওর নিচে আরো 2-3টা খারাপ ভিডিও চলে আসে এই চক্ষু যদি হেফাজত না করে ওই খারাপের দিকে দৃষ্টি চলে গেলে দেখা যাবে মনে মনে আরো বহু কিছু মন বলবে আরেকটা দেখ মজা লাগছে এটা আরেকটা দেখ রাস্তাঘাটে হাঁটার সময় মেয়ে হেঁটে যায় চক্ষু হেফাজত না করে যদি তাকায় থাকেন কিছুক্ষণ পর বন্ধু একটা আসলে বলবেন দোস্ত
আমাদের গ্রামে রহিম চাচার মেয়ে সকিনা যে এত সুন্দর এটা তো জানতাম না রে যদি না তাকাইতো তাহলে এই কথাটা কি তার অন্তরে আসতো না কথা বলেন আপনারা আসতো না এজন্য কোন কোন গবেষক বলেছেন চক্ষু হলো অশ্লীলতার দরজা আর এমন এক সমাজে আমরা বসবাস করি শহর অঞ্চলে যারা বাস করেন তারা জানেন বাসা থেকে বের হলেই অশ্লীল সাইনবোর্ড বিলবোর্ড আছে না নাই সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পত্রিকা পড়বেন তো মুসিবত ওখানেও বিনোদন পাতা আছে ম্যাগাজিন হাতে নেবেন ওখানেও অশ্লীল ফটো আছে বর্তমানে এমন এক ফিতনার জামানায় আমরা বসবাস করি চক্ষুকে হেফাজত করা এটা অনেক বড় চ্যালেঞ্জের একটা ব্যাপার এই চক্ষুকে যদি হেফাজত করা না যায় তো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন গ্রামে গ্রামে আপনারা যেটা সুজা ভাষায় বলেন প্রেম প্রীতি হারাম সম্পর্ক জিনা ব্যভিচার পরকিয়া অশ্লীলতা বেহায়াপনা ধর্ষণ সহ এই সকল নোংরামি বন্ধ করা সম্ভব এজন্য আল্লাহ তাআলা অশ্লীলতা জিনা ব্যভিচার দূরীকরণের নির্দেশনা এই আয়াতে দিয়েছেন মুমিনদেরকে আদেশ দিয়েছেন চোখের দৃষ্টিকে হেফাজত করো ইমাম ইবনুল কাইয়িম নাম শুনছেন তো আপনারা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন তিনি বলেছেন দৃষ্টি হলো লালসার উদ্বোধক কি সুন্দর কথা বলেছেন দৃষ্টি হলো লালসার উদ্বোধক মানে চোখের দৃষ্টি লালসার উদ্বোধন করে ওই যে বললাম রাস্তায় বসে আছে করিম চাচার মেয়ে গেছে দেখছে বন্ধু আসছে কয় বন্ধু দেখছি ঠিক আছে একদম এত সুন্দর মেয়ে আমি তো জানতাম না তাইলে এই লালসার উদ্বোধক কি জোরে বলেন চোখ বা চোখের দৃষ্টি সুতরাং এই দৃষ্টির নিয়ন্ত্রণ এবং সংরক্ষণই হলো যৌনাঙ্গের সংরক্ষণ এটা সংরক্ষণ করতে পারলেই লজ্জাস্থান এর হেফাজত হবে আর যে ব্যক্তি তার দৃষ্টিকে অবাধ উন্মুক্ত এবং সর্বগামী করে দিবে সে নিজেকে নৈতিক পতন ও ধ্বংসের মুখ থেকে বাঁচাতে পারবে এজন্য রব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে আদেশ দিয়েছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم قل رأيت بولتن قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن مؤمن পুরুষ এবং মুমিনা নারী সবার জন্য আল্লাহর আদেশ হলো চক্ষুকে হেফাজত করো দৃষ্টি অবনমিত করো আর লজ্জাস্থানের হেফাজত করো এই আদেশ যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে দৃষ্টি হেফাজতের দশটা উপকার রয়েছে দৃষ্টি হেফাজতের কয়টা উপকার আছে আপনারা অনেকে বুঝতেছেন না আজকে ওয়াজ কোন দিকে শুরু হয়ে কোন দিকে যাবে একটু পরে বুঝবেন কোন দিকে শুরু হইয়া কোন দিকে যায় একদম বাংলাদেশের বর্তমান অবস্থার সাথে আসবে আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে শুনবেন তো চোখের হেফাজতের কয়টা উপকার আছে দশটা নাম্বার ওয়ান এক নাম্বার হলো যে ব্যক্তি চোখের হেফাজত করবে আল্লাহর ভয়ে দৃষ্টি অবনমিত করবে বেগানা নারীর দিকে অশ্লীল ম্যাগাজিনের দিকে ফোন হাতে নিলে অশ্লীল জিনিস দেখা থেকে যে ব্যক্তি চোখের হেফাজত করবে এক নাম্বার উপকার হলো ওই ব্যক্তির পরিচয় হবে সে আল্লাহর বাধ্যগত গোলাম সে আল্লাহর আদেশ মানলো চক্ষুকে হেফাজত করা হারাম জিনিস চক্ষু দিয়ে দেখা হলো চোখের জিনা আল্লাহ বলেছেন হারাম দিকে তাকায়ও না তাহলে যে ব্যক্তি আল্লাহর আদেশ মান্য করলো সে আল্লাহর বাধ্যগত না অবাধ্যগত আস্তে বলবেন না জোরে বলেন সে আল্লাহর বাধ্যগত না অবাধ্যগত চক্ষু হেফাজতের এক নাম্বার উপকার হলো বান্দা আল্লাহর আদেশ মেনে বাধ্যগত গুলামে পরিণত হয়ে গেল কারণ আল্লাহর আদেশ হলো
مؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. অনবি মুমিন পুরুষদেরকে বলেন পরের আয়াতে আল্লাহ নারীদেরকেও বলেছেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে দৃষ্টি যেন অবনমিত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে তাহলে যে ব্যক্তি আল্লাহর আদেশ মানল সে ব্যক্তি আল্লাহর বাধ্যগত না অবাধ্যগত তাহলে চোখের হেফাজতের প্রথম উপকার হলো আপনার একটা পরিচয় পেয়ে গেলেন আপনি আল্লাহর বাধ্যগত গোলাম চোখ হেফাজতের দুই নাম্বার উপকার হলো যে ব্যক্তি চোখের হেফাজত করে দৃষ্টিকে সংযত করে সেই ব্যক্তির অন্তর পবিত্র থাকে সে ব্যক্তির অন্তর পবিত্র অন্তরটা কখনো নাপাক হয় না অন্তরটা কলুষিত হয় না কারণ চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না যে ব্যক্তি চক্ষু দিয়ে সারা দিন নাটক দেখে সিনেমা দেখে পর্নোগ্রাফি দেখে হারাম জিনিস দেখে রাস্তাঘাটে অশ্লীল বিলবোর্ড সাইনবোর্ড আর বেগানা নারীর দিকে তাকায় ওই ব্যক্তির মন হলো নাপাক কারণ ওই ব্যক্তি এগুলো চক্ষু দিয়ে দেখার কারণে হৃদয়ের সে ব্যক্তি হৃদয়ের দরজা অর্থাৎ এই চক্ষু চক্ষু হলো হৃদয়ের দরজা দিয়ে দেখার কারণে সারাদিন হৃদয় দিয়ে নাপাক নাপাক জিনিস কল্পনা করে সুতরাং যে ব্যক্তি চোখের হেফাজত করে না ওই ব্যক্তির অন্তর পবিত্র থাকে এজন্যই তো আল্লাহ চোখের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত করার কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ বললেন যালিকা আযকা লাহুম এই চোখের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত করা এটা তোমাদের জন্য পবিত্রতা যে ব্যক্তি চোখের হেফাজত করবে তার অন্তর পবিত্র থাকবে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের চক্ষু হেফাজতের কয়টা উপকার বলছি নাম্বার 3 তিন নাম্বার হলো যে ব্যক্তি হারাম জিনিস দেখা থেকে তার দৃষ্টিকে সংযত রাখে চোখের হেফাজত যারা করে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় গোলামে পরিণত হয়ে যায় ওই ব্যক্তিদের গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কে তারা আল্লাহর ক্ষমা পায় আল্লাহ তাআলার কাছ থেকে তারা অনুগ্রহ লাভ করে একটা হাদিস আপনাদেরকে শোনাই মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে ফুজাইল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আরাফার দিনে রাসূলের কারীম মহব্বতে আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম সেখানে একজন যুবক একজন নারীর দিকে দৃষ্টিপাত করল নবীজি সেটা দেখলেন নবীজি সেটা দেখার পরে ওই যুবককে বললেন তুমি তোমার চেহারাটা ঘুরিয়ে নাও আজকে আরাফার দিন এই দিনটা হলো পবিত্র দিন আজকের এই দিনে তুমি তোমার দৃষ্টি কেন বেগানা নারীর দিকে দাও তুমি যদি তোমার এই দৃষ্টিটাকে সংযত করতে পারো দৃষ্টি যদি অবনত করো আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবে তাহলে আমার যুবক ভাইয়েরা এই চক্ষুটাকে কন্ট্রোলের ভিতরে আনা যাবে কিনা নাকি রাস্তাঘাটে জরিনা সকিনা দেখলে চোখ উতাল পাতাল করবে আর মোবাইল ফোন হাতে নিলে চোখের হেফাজত করা যাবে কিনা এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার আপনি আপনার বাবার সামনে মায়ের সামনে ভাই বোনের সামনে আপনি মোবাইলে খারাপ ভিডিও দেখেন না কারণ লজ্জা লাগে কি লাগে আল হায়া উশুবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা ঈমানের অংশ এই লজ্জা শরম যার থাকে না তার মধ্যে ঈমানও থাকে না আপনার বাবার সামনে আপনি খারাপ ভিডিও দেখেন না মায়ের সামনে ভাই বোনের সামনে খারাপ ভিডিও দেখেন না কিন্তু যখন রাতের বেলা আপনার রুমে চলে যান তখন আপনি একা কেউ নাই তখন আপনি ভাবছেন আমি এখন দেখি এখন তো আর লজ্জা লাগার কথা না এখন আপনার রুমে বাবা মা ভাই বোন কেউ নাই কিন্তু এখন বাবা মা ভাই বোনের চেয়েও বড় আরেকজন রুমের ভিতরে আছেন আপনাকে দেখছেন আপনার সবকিছু তিনি জানেন গলার আওয়াজটা বড় করে তার নামটা সবাই বলেন তো তিনি কি বাবা মাকে ভয় করে ভাই বোনকে ভয় করে লজ্জার কারণে যদি আপনি খারাপ জিনিস দেখেন না তো বাবা মা ভাই বোন এবং আপনার এবং সারা দুনিয়া
সকল সৃষ্টি জগতের মালিক তিনি আপনাকে দেখছেন একাকী রুমে যখন আপনি থাকেন তার ভয়ে তো মোবাইলের খারাপ জিনিস বাদ দিয়ে থর থর করে কলিজা কেঁপে উঠে আল্লাহর ভয়ে চক্ষু থেকে পানি বের হওয়া এটা হলো মুমিনের আলামত এটা কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের বেলা আল্লাহর বান্দারা খারাপ জিনিস মোবাইলে দেখে সময় কাটাবে না তো কি করবে তারা আল্লাহ তাআলা বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিআ আল্লাহ বলেছেন রাতের বেলা শেষ অংশে পিঠ বিছানায় থাকবে না তাদের পিঠটা বিছানা থেকে উঠে যাবে কি করবে তারা আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন আল্লাহর বান্দারা রাতের বেলা খুব কম সময় ঘুমায় অল্প সময়ে ঘুমানোর পরে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় ইস্তিগফার করে করে রাত কাটায় দেয় রাতের বেলা তারা অশ্লীল বাজে জিনিস দেখে না রাতের বেলা তারা খারাপ জিনিস দেখে না খেলাধুলায় মত্ত হয় না আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে না রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে না মদের বারে যায় না নাইট ক্লাবে যায় না রাতের বেলা রহমানের বান্দারা কি করে ওই যে সূরা ফুরকানে আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু سلاما والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের বান্দা হলো তারা রাতের বেলা মোবাইল নিয়ে ফষ্টি নষ্টি না করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হলো তারা রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসো পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সুবহানাল্লাহ মনে আছে কোথায় ছিলাম চোখের হেফাজতের তিন নাম্বার বেনিফিট উপকার হলো আপনি আল্লাহকে ভয় করে চোখ হেফাজত করলে মাফ করে দিবেন কে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানায় দিবেন কে আপনি এমপি সাহেবের মন্ত্রী সাহেবের প্রিয় হওয়ার জন্য তার কত চামচামি করেন বক্তৃতার আগে দুই তিন মিনিট তার বাপদাদার চোদ্দ গোষ্ঠীর প্রশংসা করেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য কি করেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন কি বলেন এরকম নেতাদের সামসামি করে প্রশংসা করে এমন মানুষ তো নাই আপনি খাবারের প্রশংসা করলে যে খাবার বানিয়েছে তার লাভ তার ব্যবসা জমবে একটা পাঞ্জাবি কিনেছেন যদি বলেন এটা ব্র্যান্ডেড জিনিস তো যারা বানায় এটা তাদের লাভ হবে ব্যবসা লাভ হবে কোন নেতার প্রশংসা করলে মনে মনে বহুত খুশি আপনার কোনো লাভ আছে কোনো লাভ নাই দুই টাকা কি দুই পয়সারও লাভ নাই কিন্তু আপনি যখনই আল্লাহর প্রশংসা করেন আল্লাহ খুশি হয়ে আমল নামায় সওয়াব দেন আপনার মর্যাদা বানান বাড়ায় দেন আল্লাহ আপনাকে আরো কাছে নিয়ে সুবহানাল্লাহ
চক্ষু হেফাজত করবেন তিন নাম্বার ফায়দা কি আল্লাহর প্রিয় হয়ে যাবেন আল্লাহ আপনাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ চক্ষু হেফাজতের চার নাম্বার ফায়দা হলো যে ব্যক্তি চোখের হেফাজত করবে নবীজি বলেছেন তার কোনো ভয় নাই আমি নবী নিজে তার জন্য জান্নাতের ঠিকাদার সুবহানাল্লাহ কোন পেশাব না কোন হুজুর না মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু তো হাদিসটা শুনুন আল্লাহর নবী বলেছেন উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ নবীজি বলেছেন তোমরা আমার জন্য ছয়টা কাজ করো আমার জন্য ছয়টা জিনিসের দায়িত্ব নাও তাহলে আমি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল নিজে দায়িত্ব নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন কয়টা জিনিস আস্তে বলবেন না পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন কয়টা এক নম্বরে নবীজি বললেন উসদুকু ইদা হাদাসতুম যখন তোমরা কথা বলো সত্য বলো খবরদার মিথ্যা বলো না মিথ্যাবাদী যারা শয়তানের murid তারা মিথ্যাবাদী যারা মুনাফিক তারা আমরা শয়তানের murid হতে চাই না মুনাফিকও হতে চাই আমরা মুমিন হয়ে থাকতে চাই এজন্য কথা যখন বলবো সত্য বলবো না মিথ্যা বলবো দুই নাম্বার ওয়াউফু ইদা ওয়াদতুম যখন তোমরা ওয়াদা করো ওয়াদা ঠিক রাখো ওয়াদা খিলাফ করো না ওয়াদা ভঙ্গ করো না তিন নাম্বার ওয়াদু ইদা তুমিনতুম যখন তোমাদের কাছে আমানত রাখা হয় খেয়ানত করো না আমানত আদায় করো চার নাম্বার ওয়াহফাদু ফুরুজাকুম তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ নাম্বার হলো কাফু আইদিয়াকুম তোমাদের হাত সংযত করো হাত দিয়ে মানুষের ক্ষতি করো না এই হাত দিয়ে কত মানুষ আছে মানুষের ক্ষতি করে হাত দিয়ে দেখা যায় কলম ধরেছে সাংবাদিকতার নামে ইসলামের বিরুদ্ধে কুরআনওয়ালাদের বিরুদ্ধে লেখালেখি আছে না নাই হাত পেয়েছে এই হাত একখান দিয়ে দেখা যায় সব সময় এই হাত সব সময় যেখানে ইসলাম সেখানে হাত ঢুকায় দেখেন আমার মাদ্রাসা থেকে ইসলাম তুলে দেওয়ার আমার মাদ্রাসাগুলো থেকে আজকে ধর্ম শিক্ষা যা যা আছে সব কিছু তুলে দেওয়ার জন্য ইসলাম বিরোধী নাস্তিক মুর্তাদেরা হাত দিয়েছে কি আমি মিথ্যা বলেছি না মাদ্রাসার বই এখন ঢুল তবলা একটু পরে দেখাবো এগুলা ইনশাআল্লাহ এখানে আরএসবিএস আছে খতিয়ান আছে আপনার আপনাদের এলাকার খতিয়ান না ওদের খতিয়ান এই যে ফাইলপত্র আছে সময় মতো বের করব ইনশাআল্লাহ সবর আছে তো আছে কয়টা জিনিস করলে নবীজি জান্নাতের দায়িত্ব নেবেন বলছি কয়টা হাত দিয়ে মানুষের ক্ষতি করো না ছয় নাম্বার হলো গদ্দুল বাসার চোখের হেফাজত করো চক্ষুটা সংযত করো বেগানা নারীর দিকে হারামের দিকে চক্ষু দিও না এই ছয়টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো বান্দা তুমি যদি তোমার চোখের হেফাজত করো তো নবীজি বলেছেন আমি রসুল নিজে কাল কেয়ামতের দিন তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব কয়টা বললাম চোখের হেফাজতের কয়টা উপকার বললাম জোরে বলেন কয়টা পাঁচ নাম্বার হলো দৃষ্টি অবনতকারী ব্যক্তি চোখের হেফাজতকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা উত্তম জিনিস দান করবেন যারা বিবাহ শাদী করো নাই অবিবাহিত ভাই এই মিসকিনরা শোনো আমরা আবার রাগ করো না তোমাদেরকে যে মিসকিন বলেছি নিঃস্ব আর কি সিঙ্গেল সিঙ্গেল না এখনো তবে বিবাহের আগে একটা দোয়া করবা দোয়াটা শিখিয়েছেন কে এটা সূরা ফুরকানে আছে আল্লাহ বলেছেন স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করো অবিবাহিত যারা বিয়ে করো নাই পাঁচ ওয়াক্ত নামাজে কোনো দোয়া মিস হইলে হোক এই দোয়া মিস করো না দোয়াটা হলো আল্লাহ শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহানাল্লাহ কি সুন্দর দোয়া হে রব আমাকে এমন স্ত্রী আর স্ত্রীর ঘর থেকে এমন সন্তান দেন যে স্ত্রী আর সন্তানদেরকে আমার চক্ষু দেখলে চক্ষুটা শীতল হয়
আপনি দেখলেন আপনার স্ত্রী বাড়িতে গিয়ে দেখলেন কুরআন তেলাওয়াত করে আজান হলেই নামাজ আদায় করে রাতে তাহাজ্জুদ পড়ে আবার ঘর থেকে বের হলে দেখা যায় আপনার বউ পর্দা করে যায় এমন স্ত্রী যদি আপনার চক্ষু দেখে এই চক্ষুটা ঠান্ডা হবে না গরম হবে বাড়িতে গিয়ে দেখলেন আপনার ছেলে পড়ার টেবিলে আজান হলে মসজিদের সামনের কাতারে রাস্তাঘাটে যারাই দেখে আগে সালাম দিয়ে দেয় সারা এলাকায় সারা গ্রামের মানুষ বলে অমুকের ছেলেটা খুবই ভালো এত ভদ্র ছেলে ভালো ছেলে এই রকম দিনদার ছেলে যদি আপনার চক্ষু দেখে চক্ষুটা ঠান্ডা হবে না গরম হবে ঠান্ডা এজন্য আল্লাহ বলেছেন এমন স্ত্রী আর এমন সন্তান যদি তুমি তোমার চক্ষু দিয়ে দেখতে চাও যিনি স্ত্রী সন্তান এমন ভাবে এমন ভাবে এমন মুত্তাকি বানাবেন পরহেজগার বানাবেন তার কাছে চাও সে আল্লাহ আপনাকে দোয়া শিখালেন মহব্বতে জবান ঠাকুরে আমার সঙ্গে পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন আর দোয়ার লাস্টের অংশটা এত সুন্দর মাঝে মাঝে আমাদের কাছে আপনারা ছেলেদেরকে এনে বলেন হুজুর দোয়া করেন আপনার মতো যেন আলেম হয় আপনার স্বপ্ন এত ছোট কেন হ্যাঁ ওই হুজুরের মতো আর ওই হুজুরের মতো হবে কেন কি সুন্দর দোয়া শিখিয়েছেন আল্লাহ শিখাচ্ছেন তুমি চাও বান্দা আমার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার যে চায় না আল্লাহ তার উপর বেজার হন কেমন আল্লাহ পাইছি আমরা সুবহানাল্লাহ বলবেন না কি জাতের আল্লাহ পাইছি আমরা হ্যাঁ না চাইলে তিনি বেজার আর চাইলে তিনি খুশি ফেরেশতাদেরকে বলেন দেখ আমার বান্দা আমার কাছে চায় আমার বান্দা যখন চায় আমার ভালো লাগে আমার বান্দা চাইলে আমার শুধু দিতে ইচ্ছা করে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার চাইবেন দিবে পরের বার গেলে চেহারা কালো করে ফেলবে আর আল্লাহর কাছে যতবার আপনি চাইবেন ততবার আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ চাইবেন কার কাছে ওই দেখেন আল্লাহ শিখাচ্ছেন ছেলে মেয়ের জন্য কেমন চাইবেন ছেলে মেয়েরা কেমন হোক কি চাইবেন আল্লাহ বলেছেন বলো আমার কাছে বলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে তামাম দুনিয়ার মুত্তাকিদের লিডার বানাও নেতা বানাও সুবহানাল্লাহ আচ্ছা মুত্তাকি মানুষদের পরহেজগার মানুষদের নেতা যে হবে সে কম মুত্তাকি না বেশি মুত্তাকি আম জনতার নেতা না বলা হয়েছে মুত্তাকিদের তো যাদের নেতা হবে হেরা যদি মুত্তাকি হয় তো নেতা কি কম মুত্তাকি না আরো বেশি মুত্তাকি এই জন্য কোন হুজুরের কাছে গিয়া দোয়া চাওয়া লাগবে না দোয়া করবেন আল্লাহর শিখানো দোয়া বলবেন আল্লাহ আমার ছেলে ছেলে মেয়েগুলাকে তামাম দুনিয়ার মুত্তাকিদের নেতা বানাও সুবহানাল্লাহ এই দোয়াটা মুখস্ত করবেন সবাই দোয়াটা জানি কোন সুরায় আছে সুরা মাশাআল্লাহ কোন সুরা আয়াত নাম্বার সম্ভবত 75 নাম্বার আয়াত খুব সম্ভবত এটা 75 নাম্বারই আয়াত মুখস্ত করতে পারবেন না আপনারা বলছিলাম চোখের হেফাজতের কথা 5 নাম্বার এই চোখের হেফাজত করলে আল্লাহ আপনাকে বিনিময়ে উত্তম জিনিস দান করবে কি উত্তম হ্যাঁ অবিবাহিত ভাইরা শুনো মিসকিনদের ওয়াদ চলে আসছে তুমি রাস্তাঘাটে এই মেয়ে ওই মেয়ে হেঁটে যাচ্ছে তাকাইতেছো না কার ভয়ে কথা কি বোঝা যায় আল্লাহ বলছেন বান্দা এই যে আমার ভয়ে তুমি হারাম দিকে তাকালা না হতে পারে যারা হেঁটে যাচ্ছে তারা সুন্দর শোনো আমাকে ভয় করে চক্ষু যে হেফাজত করেছো আমি এর চেয়ে উত্তম জিনিস তোমাকে দান করব অনেকে বলে হুজুরদের বউ এত সুন্দরী হয়ে গেল এটা আমার কথা না এটা সমাজের কথা না হে যুবকরা কথা কও না কেন ঘুমাই গেছো নাকি এটা আমার কথা না এটা সমাজের মানুষ বলে না ওই বেশিরভাগ হুজুরের বউ এত সুন্দরী কেন তো সুন্দরী তো হবেই কারণ হুজুররা তো তোমাদের মতো রাস্তাঘাটে যৌবন নষ্ট করে না ঠিক আছে কথা আমার মাদ্রাসার ছেলেরা সারাদিন আছে কোরআন হিফজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা মুখস্থ আমার কমি মাদ্রাসার ছেলেরা আলিয়া মাদ্রাসার ছেলে সারা দিন আছে কোরআন হাদিসের কিতাব নিয়ে স্কুলের ছেলেরাও ভালো কলেজের অনেক ছেলেরা ভালো না সবাই তো খারাপ না অনেক ছেলেরাও ভালো কিন্তু অনেকে আছে বই খাতা কলম বাদ দিয়া খালি রাস্তায় লম্পটের মতো দাঁড়ায় থাকে বুঝত দেখি আজকে কয়টা আছে আসার পরে তাকায় থাকা দেখছ জিনিসটা কি
إنا لله وإنا إليه راجعون কি বলেন আমি কি ভুল বলেছি তো তোমার যৌবন তো রাস্তাঘাটে টিভি চ্যানেলে আর মোবাইলে অথবা খাটের এই পাশে ওই পাশে নড়াচড়া কইরা কইরাই তোমার যৌবন শেষ তো তুমি সুন্দরী বউ বাবা কেমন আল্লাহর হাবিবের এই হাদিসটা শোনো তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখের হেফাজত করবে তার চাওয়ার চাইতে তার কল্পনার চাইতেও অতি উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবে তাহলে মিসকিন পোলাপান যারা আছো তোমাদের কাম কি জোরে বলো মিসকিন বলায় তোমরা কি রাগ করছো যুবকরা না আমার চাচারা এটা মনে নিয়ে না আমি কি আপনাদেরকে তুমি করে বলতে পারি আপনারা তো আমার বাবার বয়স এটা আপনাদের ওই ভাতিজাদেরকে ছেলে ছেলেদেরকে বলছি আপনাদের ছেলেরা ভাতিজারা ভালো হোক আপনারা এটা চান না তাহলে অবিবাহিত যুবকরা বলো এই চক্ষুকে আমরা হেফাজত করব দৃষ্টি অবনত রাখব যার ভয়ে আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ কয়টা উপকার বললাম মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে জি ছয় নম্বরে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর ভয়ে চোখের দৃষ্টি অবনতকারী ব্যক্তি কিয়ামতের দিন ভয়াবহ ক্রন্দন থেকে মুক্তি লাভ করবে কিয়ামতের দিন এত ভয়ঙ্কর সূর্য মানুষের মাথার খুব নিকটে জমিন সূর্যের তাপে তামা হয়ে যাবে মানুষেরা পেরেশান হয়ে যাবে হাসরের মাঠে মানুষের গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না আল্লাহর হাবিব বলেছেন ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুশাতান গারলা কিয়ামতের দিন মানুষেরা নগ্ন পদে খালি পায়ে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে হাজির হবে পেরেশানির কারণে মানুষেরা নিজেকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে দেখবি দিক ছোটাছুটি করবে আল্লাহর ভয়ে অনেকের চোখের পানি থেকে চোখের চক্ষু থেকে পানি ঝরবে অনেক চক্ষুকে জাহান্নামে স্পর্শ করবে কিন্তু নবীজি বলেছেন দুইটা চক্ষুকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে জোরে বলেন কয়টা চক্ষু একটা চক্ষু হলো আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদের ময়দানে বা দিন কায়েমের আন্দোলনে পাহারার দরকার হলে যে চক্ষু পাহারা দেয় ওই চক্ষুকে জাহান্নামের আগুন গ্রাস করবে আর আরেকটা চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে হারাম জিনিস দেখা থেকে বিরত থেকেছে সেই চক্ষুটাকেও জাহান্নাম থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে সাত নম্বর যে ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টি সংযত করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন আমার জান্নাতের ভেতরে যে হুর আছে হুরের দরকার আছে না নাই এই হুরগুলা হলো দুনিয়ার মেয়েদের মতো দেখতে আরো জোরে বলেন ও যুবক ভাইয়েরা দুনিয়ার মেয়েদেরকে দেখলে মাথা ঠিক থাকে না তো জান্নাতের হুর দেখলে তুমি কি করবা নবীজি বলেছেন জান্নাতের এক একজন হুরেরা এত সুন্দরী আল্লাহর হাবিব বলেছেন কোন হুরকে যদি আল্লাহ দুনিয়ার আসমানে এসে মাত্র একবার উকি মারার অনুমতি দিতেন তাহলে জান্নাতি হুরের ওই সুন্দর যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে যেত কি জাতের হুর কাআন্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান লাম ইয়াতমিযহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান এদেরকে জিন বা মানুষ স্পর্শ করে না একদম ইনট্যাক্ট এরকম হুর আপনাকে দিবেন কে আল্লাহ হেফাজত করে আল্লাহ বলবেন আয় এদিকে আয় কত মেয়ে তোর সামনে দিয়ে গিয়েছে কত হারাম ভিডিও নাচানাচি উলম্ব নাচ কত খারাপ ভিডিও দেখলে না তুই আমার ভয়ে দেখ জান্নাতে কত হুর আছে এখানে তোর যেটা ভালো লাগে ওইটারে নিয়ে চলে তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না জোরে জোরে সুবহানাল্লাহ না কইলো মনে মনে একে কিছু কি জাতের খুশি টাইম ভালোই জানে কোন কোন বিষয়ে কথা বলছি মনে আছে তো চোখ হেফাজতে কয়টা পুরস্কার জোরে বলেন কয়টা বললাম সাতটা আট নম্বর হল যে ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইমানের স্বাদ আস্বাদন করার অনুভূতি দান করবেন আমরা অনেকে ইমান আনার পরেও ইমানের স্বাদ পাই না বলবেন হুজুর একটু উদাহরণ দেন
উদাহরণ হলো এক ব্যক্তি ইমানের জন্য জেলে যায় জীবন দেয় আরেক ব্যক্তি ঈমান এনেও দেখা যায় হকের উপর থাকে না পয়সার কাছে বিক্রি হয় পদের কাছে বিক্রি হয় আছে না নাই আছে তাই একজন ব্যক্তি ঈমান এনে পদ পায় টাকা পায় আরেকজন ঈমান এনে জেলে যায় জীবন দেয় তো দুই ব্যক্তি তো বলে ঈমানদার আল্লাহর রাসূলের সাহাবীরা ঈমান এনে জ্বলন্ত কয়লার উপরে পুড়েছেন হাব্বাবকে জ্বলন্ত কয়লার উপরে পোড়ানো হয়েছে বেলালকে উটের দড়ি দিয়া বেঁধে মরুভূমিতে দৌড়ানো হয়েছে ঠিক কি না তো একজন ঈমানের কারণে মার খায় মার খাওয়ার পরে কাফিররা বলে তো মার মারি তোদেরকে তারপরে ঈমান কেন ছাড়িস না ছাড়বে কেমনে সে তো ঈমানের মজা পেয়েছে সে জানে এই ঈমানের উপরে থাকলে আমি যদি ইস্তেকামত থেকে মরতে পারি এই ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন যিনি তিনি কে আল্লাহ আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জাতির পিতা জোর করে হয়েছেন নাকি আল্লাহ তাকে বানিয়েছেন আল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কারণে ঈমানের পথে দাওয়াত দিয়েছেন নমরুদের গোষ্ঠী আগুনের কুণ্ডলি জ্বালালো আগুনের কুণ্ডলি জ্বালিয়ে যখন তাকে অগ্নিকাণ্ডে ফেলবে আগুনে ফেলবে নমরুদ কয় কি ব্যাপার ইব্রাহিম আগুন দেখে বুঝি ভয় লাগে ভয় লাগে না ঈমানদাররা আগুন হোক পানি হোক বিপদ হোক মুসিবত হোক জেল হোক ফাঁসি হোক ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ঈমানদাররা জালিমদের ফাঁসির রশিকে স্যান্ডেলের ফিতার মতো মনে করে আমাদের জাতির পিতাকে নমরুদ কয় কি ভয় লাগে কয় নমরুদ তুই কারে ভয় দেখাস আমি আল্লাহর ঈমানের দাওয়াত দেই তুই আমারে আগুন জ্বালায়া কস আমি ভয় পাই কিনা শোন নমরুদ আমার আল্লাহ যদি তার দাওয়াত প্রচার প্রতিষ্ঠার দাওয়াত দেওয়ার কারণে এই আগুনে তুই আমারে ফলাই দিচ্ছিস এখানে যদি আল্লাহ খুশি হন তো একবার কেন হাজার বার ফেল আমার আল্লাহকে খুশি করার জন্য আমি বারবার ঝাঁপ দিব কোনো ভয় নাই ইব্রাহিমের সন্তানদেরকে এরকম তিন পাগল হওয়া লাগবে দিনের প্রচার প্রতিষ্ঠার জন্য জেল জুলুম ফাঁসির কাষ্ট নির্যাতন নিপীড়ন যাই আসুক না কেন ইব্রাহিমের সন্তানরা ইব্রাহিমের মতোই জালিমের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ঈমান বিক্রি করে জালিমের সামনে মাথা নত করবে না আল্লাহ কবুল করেন আট নম্বর কি জানি বলছিলাম ঈমানের স্বাদ বুঝবে যে ব্যক্তি ঈমান আনার পরে সুদ খায় ঘুষ খায় ওই ঈমানের স্বাদ বুঝে না এখন যে ব্যক্তি ঈমান আনার পরে গুনাহ করে ওই ঈমানের স্বাদ পায় না চক্ষু হেফাজত করলে আট নম্বর না আট নম্বর উপকার হলো ঈমানের স্বাদ ভিতর থেকে ফিল করবেন এটা দিয়ে দিবেন কে আল্লাহ আসেন দলিল কোথায় দেখেন মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব বলেছেন ইন্নান নাযরাতা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমু চোখের দৃষ্টি হলো শয়তানের নিক্ষিপ্ত তীর সমূহের মধ্যে একটা নিক্ষিপ্ত তীর মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি দুঃখিত কিছু মিস্টেক হয়েছে আমার এটা হাদিস নয় এটা হাদিসে কুদসি আল্লাহর আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমাকে ভয় করে আমার ভয়ে চোখের দৃষ্টি অবনত করবে তার বিনিময়ে আমি তাকে এমন ঈমান দিব যেই ঈমানের স্বাদ সে অনুভব করবে কয়টা বললাম আপনারা ঈমানের স্বাদ চান কি চান না হৃদয়ের আয়না কি ভুলে গেছে হৃদয়ের আয়না কি এই হৃদয়ের আয়নাকে হেফাজত করতে নাম্বার নাইন নয় নম্বর আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষুকে হেফাজত করবে শুধু ঈমানের স্বাদ নয় নয় নম্বর ইবাদতের স্বাদ অনুভব করার মতো যোগ্যতা আল্লাহ তাকে দিবেন সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ নবীজি বলেছেন
ما من مسلم ينظر إلى محاسن امرأة أول مرة ثم يغض بصره إلا أحدث الله له عبادة يجد حلاوتها نبيجي بولتين যদি কোনো মুসলমান পুরুষ ব্যক্তি আল্লাহর ভয়ে সুন্দরী নারী থেকে তার দৃষ্টিকে অবনমিত করে ফেলে আল্লাহ তার বিনিময়ে তাকে ইবাদতের স্বাদ আস্বাদন করার মতো অনুভূতি দান করবেন এই অনুভূতি দেখবেন যাদের চক্ষু খারাপ আজেবাজে চোখ আজেবাজে দিকে চক্ষু দেয় অন্তর জান না পাক এরা নামাজের মজা পায় না এরা নামাজে গিয়ে কুতানি দেয় ইমাম সাহেবের পেছনে দেখা যায় সিগন্যাল কুতানি মুসল্লি আপনাদের এলাকায় নাই তো এই মুসল্লি কুতানি মারে কেন আল্লাহর কসম কুরআন হাতে নিয়ে বলছে এ মসজিদে আসার পথে যাওয়ার পথে আর ২৪ ঘন্টা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে লুচ্চার মতো তাকায় এ মোবাইল হাতে নিলে আজেবাজে ভিডিও দেখে এ পত্রিকা হাতে নিলেই বিনোদন পাতায় যায় এ রাস্তাঘাটে বিলবোর্ড সাইনবোর্ড দেখলে লুচ্চার মতো তাকায় থাকে এই জন্য তার অন্তরে ইবাদতের স্বাদ নাই আর যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের হেফাজত করে নামাজে দাঁড়ানোর পরে তারা নামাজের মজা বুঝে এই জন্য ঘন্টার পর ঘন্টা নামাজে থাকলে তাদের মজাই লাগে আমার একটা কিচ্ছা মনে পড়ছে আমি কি বলবো কয়া লেতাম নাকি তা আপনাদের ভাষা কয়া লেতাম নাকি তাই না কয়লাম হাসিয়ান না কিচ্ছাটা হাসানোর জন্য মজার এটা শিক্ষণীয় ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো আপনারা কি আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম নাকি ইমামুল আজম কত বড় মাপের ইমাম আল্লাহ তার দারাজাতকে বুলন্দ করে দেন বলেন আমিন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কত খেদমত আমাদের জন্য কত মাসআলা দিয়েছেন উপহার কত কিতাব লিখে গিয়েছেন এই উম্মতের জন্য সুবহানাল্লাহ তিনি একবার রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন মনে রাখবেন যত বড় বড় বুজুর্গ মানুষ আছেন যারা দুনিয়ায় নেয়ামত পেয়েছেন এদের বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ কি নামাজ আপনারা মাঝে মাঝে পীর মাশায়েখদের কাছে যান না ওনাদের সিক্রেট আমল হলো রাতের রাতের বেলা ওই যে একটু আগে আয়াত বললাম না সূরা ফুরকানের রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না অনেক আছে ঘুমাইতে ঘুমাইতে শরীর ফুলায় গাল ফুলায় ফেলে একদম রহমানের বান্দারা ঘুমাইতে ঘুমাইতে শরীর গাল ফুলায় না নবীজিকে অনুসরণ করে নবীজি কি ফুলাইতেন দাঁড়াইতে দাঁড়াইতে মাশাআল্লাহ জানেন আপনারা কি ফুলাইতেন হাদিস বর্ণনা করছেন নবীজির বিবি আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কানা ইয়াকুমুল كان يقوم من الليل حتى تنفطر قدمه নবীজি রাতের বেলা এত লম্বা সময় নামাজে দাঁড়াতেন দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যেত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন নামাজে দাঁড়িয়েছেন কথা কোন না কেন আপনারা পাশের বাড়িতে আগুন লাগছে পাশের ঘরে কি লাগছে আচ্ছা আপনাদের এলাকায় কোনো বাড়িতে রাতের বেলা আগুন লাগলে আপনারা কি হাততালি দিবেন ভালো হয়েছে ভালো হয়েছে না দূরে গিয়ে আগুন নিভাবেন আশেপাশের সব মানুষ আসছে আগুন নিভানোর জন্য এখন মনে করেন আপনার বাড়ির পাশের ঘরে আগুন লাগছে তা আপনি প্রতিবেশী হিসাবে তো সবার আগে আপনি না আসবেন কিন্তু বাড়ির সবা গ্রামের সবাই এসে দেখে কিরে পাশের বাড়ির আপনি নাই এটা কি অবাক হওয়ার কথা না আগুন লাগছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পাশের বাড়িতে গ্রামের সবাই এসে আগুন নিভাইতেছে হঠাৎ করে দেখে আবু হানিফা জোরে বলেন কয় কি রে দেখছ নি কারবারটা পাশের ঘরে আগুন লাগছে গোটা গ্রামের মানুষ আসলাম আর পাশের ঘরের মানুষ এখনো দরজায় গিয়ে ধাক্কা মারছে কয়েকবার ধাক্কা মারার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে দিয়েছে মানুষজন বলে দেখুন আপনাকে আমরা খুব মহব্বত করি আমাদের এলাকার সবচাইতে ভালো মানুষ হিসাবে আমরা আপনাকে বিবেচনা করি কিন্তু আজকে আপনি কামটা করছেন কি তিনি বলেন কেন কি করছি আবার কোন কি করছি পাশের ঘরে আগুন লাগছে আমরা গোটা গ্রামের মানুষ এসে পানি দিয়ে আগুন নিভাইলাম আপনি একবার দরজা খুলে বেরো হইলেন না যে কেমন মানুষ আপনি তিনি বললেন কি বলো আগুন লাগছে আমি তো টের পাইনি
শুনতেছেন আপনারা তারা বললেন আপনি একজন আলেম মানুষ আপনি ফান করতেছেন তিনি বললেন আল্লাহর কসম আমি জানি না আমি টের পাই নাই লোকেরা আবার বলছে আপনি কি সত্যি বলছেন তিনি বলছেন হ্যাঁ আমি জানলে কি ঘরে থাকতাম আমিও তো বের হতাম আসলে মূল ব্যাপার হলো তোমরা আসার আগ পর্যন্ত আমি নামাজে দণ্ডায়মান ছিলাম তোমরা সবাই মিলে যখন আমার পাশের বাড়ির আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে আমি আবু হানিফা তখন নামাজে দাঁড়িয়ে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য নামাজে আমি যখন দাঁড়িয়েছি নামাজে এত মজা পেয়েছি আমার মনোযোগ শুধু নামাজেই ছিল তোমরা যখন তোমাদের পাশের বাড়ির আগুন নেভানোর কাজে ব্যস্ত আমি নামাজের মজা পেয়ে আমি তখন জাহান্নামের আগুন নিভাতে ব্যস্ত তিনি নামাজে কি পেয়েছেন জোরে বলেন জোরে বলেন আরেকজন আছে নামাজে গিয়া কই মাছের মতো ফালায় কই মাছ ফালায় কম না বেশি শুধু কি করে আর কিছু লাফাইন না মাছ আছে না হ্যাঁ কি কি বলছে টাকি মাছ লাফায় বেশি আর কিছু মাছ আছে ওই যে যেগুলো জিওল মাছ এগুলো একটু কি হয় লাফালে দেখবেন শিং মাছ আছে না ধরবে খালি এমনি এমনি করে খালি এমনি এমনি করে করে কি করে না আমাদের সমাজে এরকম জিওল মাছের মতো কিছু মানুষ আছে মসজিদে গিয়ে খালি আছে না নাই দেখবেন এরা জুমার দিনে যখন ইমাম সাহেব বয়ান করেন আপনাদের এলাকায় এরা খালি একটা পণ্ড হইলে শুরু হয় হুজুর যদি তিলাওয়াত একটু লম্বা করে কোথানি আরম্ভ হয় আছে না নাই এদের ব্যক্তিগত লাইফ গিয়ে দেখেন হাসবেন না আপনারা এদের চোখের হেফাজত চোখের হেফাজত এজন্য এদের ইবাদতে মজাও নয় নম্বরে নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর হয়ে চোখের হেফাজত করবে আমি আল্লাহ তার ইবাদতে মজা যেন পায় এই রকম অনুভূতি তার অন্তরে ঢেলে দিব আপনারা কি সবাই সুবহানাল্লাহ পড়তে কষ্ট হচ্ছে কয়টা বললাম আর একটু জোরে বলা যাবে নয়টা বাকি থাকলো কয়টা সেই একটা এবার শুনুন নয় নাম্বার যে ব্যক্তি দৃষ্টিকে সংযম করবে অবনমিত করবে আল্লাহ তাআলা তার ইলমের পথকে উন্মোচিত করে দেবে সুবহানাল্লাহ চোখের হেফাজত যখন আপনি করবেন ইলমের পথটা কি হয়ে যায় প্রশস্ত হয়ে যায় কেন প্রশস্ত হয়ে যায় যখন চোখের হেফাজত করবেন পড়তে বসলে আজেবাজে চিন্তার মাথায় যারা আজেবাজে দিকে তাকায় ছাত্র যারা ভাই তোমরা শোনো সন্ধ্যাবেলায় পড়তে বসছে মাঝে মাঝে মাথায় আসে সোনালী মাঝে মাঝে রূপালী মাঝে মাঝে জরিনা মাঝে মাঝে সুকিনা তার ইলিমের পথ সংকুচিত হয়ে যায় ইলিমের পথ কি হয়ে যায় এজন্য গবেষকগণ বলেন যারা ছাত্র জীবনে নারীর ফিতনায় পড়ে যায় এদের কেরিয়ার নষ্ট হয়ে যায় ঠিক আছে কথা তাইলে দশ নম্বর হলো যে ব্যক্তির চোখের হেফাজত করবে তার ইলমের পথ সম্প্রসারণ করে দিবেন কে এই কয়টা কথা বললাম জোরে বলেন কয়টা তাহলে এই দশটা ফায়দা আমরা পাবো কি করলে চক্ষু এই চক্ষু হেফাজত করবেন তো আপনার হাতে মোবাইল ফোন একটা খারাপ ভিডিও চলে এসেছে ভুলে দৃষ্টি চলে গেছে অথবা রাস্তায় বের হয়েছেন টিভি ছেড়েছেন অথবা খারাপ কোনো দিকে দৃষ্টি চলে গিয়েছে ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত দৃষ্টি চলে গিয়েছে এর জন্য কোনো গুনাহ হবে কিন্তু দৃষ্টির পরে যেন আর দৃষ্টি না যায় নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিদি আবু দাউদ এবং মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন নবীজি একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইয়া আলী লা তুতবিউন নাযরাতান নাযরা দৃষ্টির পরে আর দৃষ্টি দিও না ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা প্রথম দৃষ্টি তোমার এটা ক্ষমার যোগ্য কিন্তু পরবর্তী দৃষ্টিটা ক্ষমার যোগ্য নয় পরবর্তী দৃষ্টিটা যায়
যার ওয়াসওয়াসায় তার নাম কি শয়তান এখন এই হাদিস শুনে আবার যুবকরা ভাবিও না হুজুর যেহেতু হাদিস শুনায়ছে প্রথমবার তাকানো যাবে তাইলে আমিও সব জায়গায় প্রথমবার আমার দেশে ওয়াজ মাঝে মাঝে মানুষ বুঝা ফলায় উল্টা আছে না নাই এটা বলা হয়েছে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত মনে করেন ফোন একটা হাতে নিয়েছে যেমন আমরা এখন অনেকে জুম অ্যাপস ব্যবহার করি ইমো ব্যবহার করি এই ইমো এটা কিন্তু সাংঘাতিক খারাপ প্রয়োজন ছাড়া এটা ব্যবহার করার দরকার ইমোর নাম দেখছি অনেকে দিয়েছে স্বামী বিদেশ ঠিক আছে কথা আপনারা জানেন না স্বামী ওইটাই তো বলতেছি নেটে যদি সার্চ করে স্বামী বিদেশ আসে কি আসবে তো কারণ আছে কিছু কিছু দেশে হোয়াটসঅ্যাপ চালানো নিষিদ্ধ এজন্য যাদের ঘরের লোকেরা ওই সকল দেশে থাকে এরা বাধ্য হয়ে কি চালায় কি ওই স্বামী বিদেশ মহিলারা তখন কি চালায় এরকম কিছু অ্যাপস আছে খুললেই দেখবেন আজেবাজে ফটো আসে এই যে আজেবাজে ফটোটা আসলো বা ওই যে অনেকে শেয়ার ইট ব্যবহার করে না তো এই যে আপনার দৃষ্টি গেল এটা ইচ্ছাকৃত গেল না অনিচ্ছাকৃত এই যে গেল লা তুতবিউ নাযরাতান নাযরা দৃষ্টির পরে আর দৃষ্টি দিও কিন্তু ইচ্ছা করে আপনি আবার ভাবিয়েন না হুজুর বলছে একবার তাকানো যাবে রাস্তাঘাটে যাই আছে সব একবার দেখালাম বিষয়টা কি এমন না তাহলে চোখের হেফাজত করবেন তো আর আমাদের মহিলারা কি করবেন দেখবেন কথা বলেন না কেন নারী দাঁড়িয়ে ব্যাপারেও একই কথা ওকুল্লিল মুকমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন নবী মুমিনা নারীদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টিকে নত করে তবে নারীদের ব্যাপারটা আরো গুরুতর একটা ঘটনা মনে পড়ছে কিচ্ছার একটা মনে পড়ছে বলবো বলবো এই কিসটা আছে বুখারী শরীফের ভেতরে বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন কুনতু ইনদা রাসূলিল্লাহি সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু মাইমুনা আমি আল্লাহর রাসূলের কাছে ছিলাম এবং রাসূলের আরেকজন স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনিও বসা ছিলেন তাইলে হইল কয়জন আরো জোরে বলেন কয়জন আল্লাহর নবীর দুইজন বিবি নবীজির কাছে বসা ফা আকবালা ইবনু উম্মি মাকতুমিন ওয়া যালিকা বাদা আন উমিরনা বিল হিজাব তিনি বলছেন হিজাবের বিধান নাজিল হওয়ার পরের ঘটনা এটা পর্দার বিধান ফরজ হয়েছে এর পরের কাহিনী পরের কাহিনী পরের ঘটনা এটা একজন অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম অন্ধ মানে যিনি চোখে দেখেন তিনি আসলেন নবীজির কাছে আর নবীজির পাশে নবীজির কয়জন বিবি বসা আর অজরে বলেন কয়জন নবীজি তখন তার দুইজন বিবিকে বললেন ইহতিজাবা মিনহুম তোমরা এই আমার সাহাবি থেকে পর্দা করো কারণ পর্দার বিধান তখন নাজিল করে দিয়েছেন কি তখন নবীজির দুই স্ত্রী নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা আমা লা ইউবশিরুনা ওয়া লা ইউরিফুনা যে সাহাবি এসেছেন তিনি কি অন্ধ নন তিনি তো আমাদেরকে চিনবেন না সুতরাং তার থেকে আমরা কেন পর্দা করব নবীজি বললেন আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি সে হয়তো অন্ধ কিন্তু তোমরা কি অন্ধ সুবহানাল্লাহ কইবেন না কত বড় কথা যে সে অন্ধ সে তোমাদেরকে দেখে না তোমরা তো অন্ধ নও তোমরা তো তাকে দেখবা তোমরা পর্দা করো সুবহানাল্লাহ তাহলে আপনাদের ব্যাপারে যে কথা পুরুষের ব্যাপারে যে কথা নারীর ব্যাপারেও সেম কথা চোখের হেফাজত করতে হবে এই আদেশটা মোল্লার না আল্লাহর এরপরে আল্লাহ বলছেন শুধু চোখের হেফাজত নয় পুরুষদেরকেও বললেন ওয়াইয়াহফাদু ফুরুজাহুম লজ্জাস্থানের হেফাজত করো নারীদেরকেও আল্লাহ বললেন ওয়াইয়াহফাদনা ফুরুজাহুন্না তোমরাও লজ্জাস্থানের হেফাজত করো এই লজ্জাস্থানের হেফাজত করতে হয় দুইভাবে জোরে বলেন কয়ভাবে এক নম্বর পর্দা করে চলতে হয় বেপর্দা হয়ে চলা যাবে না পুরুষের জন্য সতর আছে অনেক পুরুষ আছে অনেক ছেলেরা আছে বিশেষ করে হাফ প্যান্ট পরে অসভ্য আর বেহায়ার মতো চলাফেরা করে আসে না নাই অথচ সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত ফুটবল খেলো আর ক্রিকেট খেলো সতর থেকে খেলো কোনো অসুবিধা নাই কিন্তু সতর ঢাকো আবার অনেকে ঢাকতে ঢাকতে এমন হয় নামাতে 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 দেখা যায় সে তার লুঙ্গি তার পায়জামা তার প্যান্ট একেবারে জুতার নিচে নামায় হাতে মনে হয় যেন এলাকার মানুষ তাকে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে বুঝেন নাই কথা লুঙ্গি এমন নিচে নামাইছে যখন হাঁটে
এমনে বুঝেন না মনে হয় এলাকার সব ধুলা বালু সাফ করার দায়িত্ব গ্রামের মানুষ তারে দিয়েছে আছে না নাই থাকুন নিচে কাপড় পরে হাঁটবেন না নবীজি বলেছেন ওই ব্যক্তির উপরে লানত তার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সাথে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো সে কোন ব্যক্তি নবীজি বললেন যে ব্যক্তি টাকনুন নিচে কাপড় ঝুলায়া হাঁটে আমরা লানত চাই জাহান্নাম চাই না নবীজির সুপারিশ চাই তাহলে কাপড় পরবেন টাকনুন নিচে না উপরে জোরে বলেন ঠিক তেমনি নারীরা যখন ঘর থেকে বের হবেন পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা জাহেলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হয় না জাহেলি যুগের মহিলারা মাথার মধ্যে খোপা বাঁধত তাদের মাথার মধ্যে কোনো ওড়না থাকতো না হিজাব থাকতো না জাহেলি যুগের মহিলারা ড্রেস পরতো বা পোশাক পরতো কিন্তু বুকের মধ্যে কোনো ওড়না থাকতো আল্লাহ বললেন জাহেলি যুগের মহিলাদের মতো ওড়না ছাড়া বের হয় না নিকাব ছাড়া বের হয় না তাহলে যখন আপনি ঘর থেকে বের হবেন পর্দা করে বুরখা পরে নিকাব পরে বের হতে হবে আদেশটা কার কিছু মহিলা আছে বাড়ি থেকে যখন বের হয় খুব সাজগুজ করে বের হয় কিছু কিছু মহিলা আছে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে সাজগুজ করে বের হয় যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না ওর পুরুষকে দেখাবার জন্য সাজগুজ করে কিছু বেডি আছে আপনারা বেডি তো কর নাকি কিছু নারী আছে হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডার মতো আর বিয়ে খাওয়ার সময় বিয়ে বাড়িতে যায় জরিনা আর সকিনার মতো কারণ ওখানে অনেকেই আসবে আছে না নাই বোনদেরকে বলছি খবরদার বোরখা ছাড়া বের হবেন না পর্দা ছাড়া বের হবেন না আপনাদের মেয়েরা কলেজে যাবে স্কুলে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে যদি প্রয়োজন হয় চাকরি করবে যে কোনো কাজ করবে কিন্তু পূর্ণাঙ্গ পর্দার সাথে করবে আমার বোনদেরকে বলছি যারা বাড়ি থেকে শুনছেন খবরদার খবরদার ঘর থেকে যখন বের হবেন পরিপূর্ণ পর্দা করে বের হবেন তাহলে লজ্জাস্থানের হেফাজতের কয়টা অর্থ খায়া ফেলছেন জুড়ে বলেন কয়টা এক নাম্বার হলো পর্দা করা দুই নাম্বার অর্থ হলো আল্লাহর দেওয়া নিয়মের বাহিরে গিয়ে হারাম রিলেশন করা বিবাহের আগে হারাম রিলেশন অথবা বিবাহের পরে হারাম রিলেশন এটা হলো দুই নাম্বার অর্থ সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচানো আপনার লজ্জাস্থানের যত্রতত্র ব্যবহার না করা অবৈধ পথে যৌনাচার না করা যারা বিয়ে শাদী করো নাই সেই ভাইদেরকে বলছি এই বয়সটা নারীদের পেছনে ঘুর ঘুর করে সময় নষ্ট করে দিও না নিজের চরিত্র বানাও ইউসুফ আলাইহিস সালামের মতো ইউসুফ নবী হলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর সুপুরুষ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দিয়েছেন আল্লাহু আকবার এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন তাকে দেখলে চক্ষু ফিরানো যেত না যাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরের উপসেনারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে টেরো পায় নাই সুবহানাল্লাহ যে ঘরে লালিত পালিত হয়েছেন বড় হয়েছেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা প্রত্যেকদিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে একদিন ইউসুফ নবীকে তার খাস কামরায় ডেকে আনলেন সাতটা দরজা ছিল সবগুলো দরজায় তালা লাগিয়ে দিলেন এরপরে বললেন দেখো ইউসুফ আমার আমার রুমে তুমি চলে এসেছো এই রুমে কেউ আসতে পারে না এটা বড় সংরক্ষিত জায়গা এখানে আসার জন্য সাতটা দরজা সবগুলো দরজা বন্ধ চাবি আমার কাছে কেউ আর আসতে পারবে না এখানে তুমি আর আমি আমরা যা করব কেউ তা জানবে না কেউ তা দেখবে না ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলছেন দুষ্ট মহিলা কি বলে কই কেউ নাকি জানবে না কেউ নাকি দেখবে না যিনি সব জানেন সব দেখেন তিনি কি জুলাইখা বলল আসো আমার কামনা বাসনা পূরণ করো আসো আমরা যা মন চাই তা করি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন এই মহিলার প্রস্তাব প্রত্যাখ্যান করে জবাব দিলেন মাযাল্লাহ
তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো আল্লাহর ভয়ে সেটা রিজেক্ট করলাম আল্লাহকে ভয় করে তিনি আল্লাহর উপর ভরসা করে তিনি জানেন সব দরজা বন্ধ এটা জানার পরেও মনে মনে ভাবলেন সব দরজার চাবি জুলাইখার কাছে কিন্তু সারা দুনিয়ার সকল সৃষ্টির কুদরতি চাবি তো একজনের কাছে তিনি কি আল্লাহ সেই আল্লাহকে ভয় করে সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি যখন বন্ধ সেই দরজাগুলোর দিকে দৌড় দিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে সাতটি দরজা সবগুলোর দরজা আল্লাহ তার কুদরতি চাবি দিয়ে খুলে দিলেন চরিত্র হবে এরকম যুবক ভাইয়েরা আমরা যদি আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি তো নবীজি কি বলেছেন শুনেন বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা রাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাত যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এই চোখের আর লজ্জাস্থানের হেফাজত করতে পারলে দেখবেন জিনা ব্যভিচার ধর্ষণ অশ্লীলতা বেহায়াপনা একদম বন্ধ ঠিক কি না এই যে এটা বন্ধের ফর্মুলা দেওয়া হয়েছে কোথায় আমাদের কষ্ট হচ্ছে নাকি না আমি আর সর্বোচ্চ 12 মিনিট সময় নিব কষ্ট হবে না তো শেষ ভালো যার সব ভালো আমার তো মূল কথাগুলো বাকি আছে এখন এই অশ্লীলতা বেহায়াপনা বন্ধের জন্য আল্লাহ ফর্মুলা দিলেন কোথায় মসজিদের মিম্বরে মাদ্রাসার মাহফিলে সব জায়গায় এটা বয়ান হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরাও মেয়েরাও দিন দিন তারা দিনের পথে আসতেছে আলহামদুলিল্লাহ পড়ে এখন নাটক সিনেমা গায়ক নায়ক আউল বাউল এত কিছু দিয়া এই যুবক দেখেন আপনারা এখানে এখানে কত যুবক সুবহানাল্লাহ এই যুবকদেরকে নষ্ট করা যাচ্ছে না ইসলাম বিরোধীদের মাথা ভালো না খারাপ জোরে বলতে হবে মাথা ভালো না খারাপ ইসলাম বিরোধীরা দেখছে এদেশের যুবক যুবতী তরুণ তরুণীদেরকে নষ্ট করা যাচ্ছে না তাহলে এদেরকে কিভাবে আমরা ধ্বংসের পথে নিয়ে আসব তারা চিন্তা করেছে মূল জায়গায় হাত দেওয়া দরকার মূল জায়গা হলো শিক্ষা মূল জায়গা কোথায় শিক্ষায় তারা হাত দিল এই যে আমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে এত কথা বললাম অশ্লীলতা বেহায়াপনা বন্ধের জন্য আল্লাহ কি বলেছেন বিয়ের আগে বিয়ের আগে তোমার চক্ষু কি করো বা সারা জীবন চক্ষুটা কি করো এক কথা বলছেন না কেন বিবাহ বহির্ভূত হারাম রিলেশন ত্যাগ করো আর আমাদের বাচ্চাদেরকে এখন বিয়ের আগে তারা যেন ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করে নাচানাচি করে প্রেম করে এটা আমাদের বাচ্চাদের বইয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি কি ভুল বলেছি বলছিলাম না সব নথিপত্র নিয়ে আসছি আমাদের ছেলে মেয়েরা যেন অবৈধ হারাম পথে চলে যায় তারা যেন হারাম রিলেশনে লিপ্ত হয়ে যায় এজন্য তারা মূল মূল জায়গায় হাত দিয়েছে সেই মূল মূল জায়গাগুলো কি স্কুলের বইয়ের ভেতরে এখন মাদ্রাসার বইয়ের ভেতরে এখন ফাহিম আর অন্তরার প্রেমের গল্প ঢুকানো হয়েছে কথা কন না কেন দেখেন তো এখানে কি কার গল্প অন্তরা আর এখন বইগুলা এগুলা প্রেমের গল্প দিয়া ভরা কি গল্প ফাহিম আর অন্তরা একই গ্রামের দুই স্কুলের শিক্ষার্থী একটা ছেলে আরেকটা তো স্কুলে যাওয়ার সময় মাঝে মাঝে রাস্তায় দেখা হয়ে যায় হঠাৎ করে কথাবার্তা শুরু হলো শুরু হওয়ার পর আস্তে আস্তে ওইটাও হয়েছে ওইটা আমার একটা বুঝছেন তো এখন আপনার ছেলে আপনার মেয়ে না প্রেম করছে আর কি সম্পর্ক একটা তৈরি হয়েছে বাপ মা জানছে জানার পরে বাপ মাকে বলবে ঠিক আছে আমার ছেলে আমার মেয়ে ঠিক কাম করছে না শাসন করবেন আপনারা একটা মেয়ের মাথায় আর হাত বুলিয়ে দেওয়া শিক্ষকের জন্য হালাল না হারাম বলা হয়েছে ওইটাও নিরাপদ স্পর্শ আচ্ছা এরপরে তো আরো নিচে নামায় দেওয়া হয়েছে বলা হয়েছে তোমার মা বাবা তোমার যেমন হাত ধরেন ঠিক তেমনি বিশ্বস্ত বন্ধুর হাত ধরেও তুমি যদি ঘুরে বেড়াও এটাও নিরাপদ স্পর্শ আবার পার্থক্য দেখাইছে শয়তানরা তোমার মা তোমাকে কপালে চুমু দিলেও তোমার বন্ধু কিন্তু আবার তোমাকে যেন চুমা না দেয় আচ্ছা যদি হাত ধরে পরবর্তী স্টেপে এটা আসার সম্ভাবনা আছে না আপনারা কোলা দেখাইয়া জাতিকে মুলা খাওয়াই দিবেন না আচ্ছা একটা ছেলে আর একটা মেয়ে যদি হাত ধরে হাঁটাহাঁটি করে পরবর্তীতে কি বাকিগুলা হইতে পারে না প্রমাণ আছে তো আমাদের কাছে
মনে আছে দিহান আর অনুষ্কার কথা ঠিক বলে গেছেন নাকি হ্যাঁ যুবকরা কথা বলো না কেন দিহান আর অনুষ্কা একই ক্লাসের হাত ধরা ধরি না শুধু এমন বন্ধু হইছে একসাথে বসে গ্রুপ স্টাডি করে পরে দিহান অনুষ্কারে তার পার্সোনাল রুমেরই এক গ্রুপ স্টাডি করে দিয়েছে কথা বুঝেন নাই মেয়েটা ধর্ষিতা হয় নাই আপনি ছেলে বন্ধু মেয়ে বন্ধু হন নিরাপদ স্পর্শের কথা বলে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার জন্য তাদেরকে মোটিভেট করবেন এই ছেলে মেয়েরা হারাম রিলেশনে জড়িয়ে পড়বে জিনা ব্যভিচার বাড়বে ধর্ষণ বাড়বে আমরা তো আমাদের সন্তানদেরকে নষ্ট করার এই সুযোগ দিতে পারি না এরকম অশ্লীল বেহায়া মনাময় জিনিস দিয়ে বইটাকে নোংরামি দিয়ে ভরে দেওয়া যাবে না বরদাস্ত করবে না দেশের মানুষ পাল্লে এখন এটার বিরুদ্ধে আওয়াজ তুললেন যে এইসব বই তুই বাতিল করতে হবে এটা বাতিল করা দরকার তো এটা মাদ্রাসার বই আমাদের মাদ্রাসার মেয়েদেরকে কি এভাবে নাচানো হয় কিসের বই আমাদের মাদ্রাসার বই এটা শিল্প ও সংস্কৃতি এখানে লেখা আছে লীলাবালী লীলাবালী বর যুবতী সৈগ বিয়ার সাজনী সাজক কন্যা আলো আমাদের মাদ্রাসায় সুরা শিখানো হয় একটা মেয়ে আগে কি সুন্দর আল্লাহর নাম বলেছে আমাদের মাদ্রাসায় এগুলো শেখানো হয় কোন মাদ্রাসায় গান শেখানো হয় কথা বলেন না কেন কোন মাদ্রাসায় কি গান শেখানো হয় ঢোল তবলা হারমোনিয়াম বাজানো শেখানো হয় তাহলে এগুলো কি দাখিল মাদ্রাসার বই নাইটা অষ্টম শ্রেণীর বই এগুলা কি ঢোল তবলা হারমোনিয়াম এক তারা দু তারা সে তারা কত তারা দেখছেন আপনারা আমাদের মাদ্রাসায় কি এগুলো শেখানো হয় আমি সংক্ষেপে বলছি মাদ্রাসার বইয়ের মধ্যে স্কুলের বইও আছে এটা ক্লাস এইটের ইংরেজি বইয়ে সুলাইমান নবীর কার্টুন আর ওটা তো আপনারা জানেন শরীফ থেকে কি শয়তানি শরীফ থেকে আবার শাহরিয়ার কবির কয় এটা অসুবিধা নেই মোল্লারা এগুলো না বুঝে বলে তা আমিও বলছি শাহরিয়ার কবির তুই তোর বউরে গিয়া বল দেখো বউ এত বছর ধরে আমি কবির কিন্তু আজকে থেকে তোমার সামনে আমি মনে মনে কবিরা বা কবরি দেখে এটা বলে তোর বউ ভালো কোনো জুতা না তোরে সেরা স্যান্ডেল দিয়া পিঠাবে কি শয়তানি শরীফ থেকে আচ্ছা একটা বাচ্চাকে আপনি ছোটবেলা যা শেখাবেন তার মানসিকতা কি ওইভাবেই হবে না সিক্স সেভেনে যদি এটা পড়ে শরীফ থেকে ইন্টারমিডিয়েটে গিয়ে কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে অনেক ছেলেরা হোস্টেলে উঠে না হলে সিট পাওয়ার জন্য আবেদন করবে তারপরে বলবে স্যার দেখেন আমি তো মুন্না কিন্তু মনে মনে এখন আমি মুন্নি আমার সিটটা মেয়েদের হোস্টেলে দেন অবস্থা কি হবে আমার আরেকটা কিচ্ছা মনে পড়ছে কইলে তোমরা কি এক শেয়াল মুরগির খামারের পাশে আসছে মুরগি আইসা কয় এই মুরগি তোরা আমারে দেখতেছ শিয়াল হিসাবে কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগি যদি বলে এখন তো সব মনে মনে সব কি মনে মনে এখন মুরগিরা যদি কয় ঠিক আছে হেজে তো মনে মনে মুরগি থাকতে দাও সকালবেলা একটা মুরগি থাকবে মনে মনে ভাবা মনে মনে মুরগি ভাবা শিয়ালকে মুরগির খামারে ঢুকলে মুরগির খামারের যা হবে মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলা হোস্টেলে ঢুকলে তাই হবে আর সম্পদ বন্টনে কি হবে আরো ভেজাল লাগবে মুন্নি তার বাপকে বলবে আব্বু সম্পদ বন্টন করবেন শুনছি এখন তো সম্পত্তি ভাগ করবেন আমি কিন্তু মুন্নি না মনে মনে মুন্না এই শয়তানি এখন কোথায় হ্যাঁ কথা বলছেন না কেন ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত এই বিষবাষ্প আমাদের বইয়ে ঢুকিয়ে দিয়ে সমকামিতার দিকে আমাদের এই জাতিকে প্রমোট করার অপচেষ্টা চলছে ধর্মহীন ধর্ম বিরোধী অনেক কিছু ঢুকিয়ে দিয়ে অশ্লীলতা বেহায়াপনা নোংরামি দিয়ে পাঠ্য বইগুলোকে ভরে দিয়ে পরবর্তী প্রজন্মকে ধ্বংসের চেষ্টা চলছে আমাদের প্রশ্ন হলো এই বইগুলো কার বাপের পয়সায় ছাপা হয় আমাদের ট্যাক্সের পয়সায় যারা এগুলো লিখেছে যারা সুন্দর সুন্দর কথা বলে ওদের বেতন হয় কার বাপের টাকায় যে অফিসে বসে এসির বাতাস খায়া খায়া ঠান্ডা রুমে বসে কথা বলে এসিগুলা কার বাপের টাকায় কিনা হয়েছে যে দামি দামি গাড়িতে চলে আর গাড়ির পেট্রোল এগুলো কার বাপের পয়সায়
আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ি চড়বা আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় এসি কিনে এসি রুমে বসে হাওয়া খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে সমকামিতা ধর্মহীন অশ্লীলতার নোংরামি দিয়ে আমাদের ভয় ভরে দিয়ে আমাদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দেওয়ার পায় তারা রুখে দিবে এই দেশের মানুষ বরদাস্ত করবে না এমন অশ্লীলতা বেহায়া পরাময় শিক্ষা এজন্য ঠিক ঠিক বলে বাড়িতে চলে গেলে চলবে না ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ইউনিয়নে ইউনিয়নে উপজেলা উপজেলায় জেলায় জেলায় স্কুলে কলেজে মাদ্রাসায় কওমি আলিয়া বিশ্ববিদ্যালয় সব জায়গায় এই অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে সকলকে সোচ্চার আওয়াজ তুলতে হবে নইলে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আপনাদের পা ধরে বলে যাচ্ছি সন্তানদেরকে বাঁচান আপনারা চুপ থাকবেন না এখন আর চুপ থাকার সময় নাই এই অশিক্ষা কুশিক্ষা থেকে আপনার ছেলে মেয়েকে বাঁচান আপনাকেই এগিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন সূরা নূরের এই 30 আর 31 নম্বর আয়াত 30 নম্বর আয়াত পুরাটা 31 নম্বর আয়াতের সামান্য অংশ এই যে দুই আয়াতও হয় না 13 আয়াতও হয় না মানে 16 আয়াত হবে ঠিক আছে কথা 31 নম্বর আয়াতটা অনেক লম্বা সামান্য তেলাওয়াত করলাম যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমলের তৌফিক দেন আমিন চক্ষু আল্লাহ জাস্তানার হেফাজতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে আমিন আল্লাহর ওয়াস্তে কি উঠবেন না খুব ভদ্র মানুষ আপনারা আপনাদের কথা আমার মনে থাকবে